বলেছে কুয়াকাটা হুজুরের আলোচনা শুনে অনেক ছেলেরা দাড়ি রেখেছে। বাংলাদেশের যে অটো রিক্সা ভ্যান গাড়ি সিএনজিতে আমি দেখেছি হুজুরের কণ্ঠ বাজতে, সুরেলা কণ্ঠ। তো আমরা হুজুরের জন্য দোয়া করি, হুজুর যেন সহি সালামতে আগামীকাল আসতে পারে। হুজুর জীবনে যে খেদমাত করেছেন কোরআন সুন্নার আল্লাহ যেন কবুল করে নেয়। তো আমারে আনতে এই ধাক্কা ধাক্কি কালকে হুজুরে বসাইতে পারবেন রবিল ভাই? হ্যাঁ হুজুর কি দাওয়াত কবুল করছে? আসবে তো কোন দিক দিয়ে উঠাবেন? আমারই তো উঠাইতে পারলেন না। কালকে সিকিউরিটি আরো ডবল করবেন, পুলিশ 200 রাখবেন, ইয়াং সোসাইটি থাকবে 300। হুজুর যেন খুব সুন্দরভাবে আসতে পারে, যেহেতু আমার এলাকা, হুজুর আসবেন হুজুরের সম্মান আদর আপ্যায়নের কোনো কিছুতে যেন কমতি না ঘটে। আজকের এই প্রোগ্রামের আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন নাঈম সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন ভুইয়া সেন্টু। আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন আলহাজ আব্দুস সালাম প্রধান, সভাপতি শান্তিবাগ পঞ্চায়েত কমিটি, সভাপতি বাইতুল আকসা জামে মসজিদ। আব্দুস সামাদ সালাম প্রধান সাহেব আসছেন কই আপনি? মাশাআল্লাহ, যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন সবাইকে সুক্রিয়া, বিশেষ করে আমার প্রিয় রুবেল ভাইকে সুক্রিয়া। ইয়াং মানুষ নেতৃত্ব দিচ্ছে, আমরা রুবেল ভাইয়ের এই সুন্দর নেতৃত্বের জন্য দোয়া করি। ওনার আব্বা যেমনি এলাকাটাকে সুসংগঠিত রেখেছেন, রুবেল ভাইও যেন এলাকার ইয়াং ছেলেদেরকে নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে এই কাফেলাটাকে ধরে রাখতে পারে, আমরা সবাই পড়ি আমিন। এলাই বক্স চাচাকে দেখলাম, চাচাও আসছেন, আরো অনেকে, সবার নাম যদি আমি বলতে পারতাম, শাহালম ভাই আসছেন, আরো অনেকে, প্রত্যেকের নাম বলতে পারলে আমার ভালো লাগতো। কোচি ভাই আসছেন, তারপর ইয়াং কারি আমাদের তাওসিফ এসেছে, যারাই এসেছে, কমিশনার সাহেব এসছেন, কে ও মাদারীপুর থেকে আপনার বেয়াই মন্ত্রী সাহেবের ভাই, আল্লাহ কবুল করুক। যারাই এসেছেন সবাইকে সুক্রিয়া, মিডিয়ার ভাইদেরকে সুক্রিয়া, পর্দার আড়ালে মা বোনদেরকে সুক্রিয়া। এই যে তোমরা দোকানের উপরে বসছো, যারা সাবধানে বসো, পড়ে যায় না, আবার সাবধানে বসবেন, আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়ে, সাবধানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি আলোচনা করা যায়, কি বলেন? এই জায়গার ধাক্কাটা থামতেছে না কেন? এটা এখানে কি ধাক্কা ধাক্কি করা যাবে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সবাই তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার। আলোচনার বিষয় কি? পরিবার, ইসলামে পরিবারের গুরুত্ব। অনেকে বলে হুজুর পরিবারে শান্তি নাই, সুখ নাই, অশান্তি, এরকম অভিযোগ আছে না অনেকের? আমরা আমাদের পরিবারগুলো শান্তিময় হোক, সুখী সমৃদ্ধ হোক, আমাদের প্রত্যেকের পরিবারগুলো জান্নাতি পরিবার হোক, আমরা চাই কি চাই না? চাই। আজকের এই চমৎকার রজনীতে আমরা জানবার চেষ্টা করব কেমন করে আমরা আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানাতে পারি। এই গুনগুন আওয়াজ করলে চলবে না, একেবারে থামতে হবে। হ্যাঁ দেখেছি, থামো থামো, থামতে হবে। পরিবার হচ্ছে শান্তির নীড়। সারাদিনের কাজ শেষে, কর্মচাঞ্চল্য শেষে, অফিস শেষে যখন আমরা আমাদের পরিবারে ফিরে আসি, আমরা প্রশান্তির ছোঁয়া পাই, ঠিক কিনা? পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, দিয়েছেন ভালোবাসা। এই পৃথিবীর প্রথম পরিবারটা হচ্ছে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে গঠিত হয়েছিল, আর এটা গঠিত হয়েছিল জান্নাতে। কোথায়? জান্নাতে। দুই সদস্যের পরিবার, একজনের নাম আদম, আরেকজনের নাম হাওয়া আলাইহাস সালাম। এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে বিয়ে পড়িয়েছেন। সুবহানাল্লাহ, পড়বেন না? এর কারণ আমাদের শৈশব আছে, কৈশোর আছে, আছে না? কিন্তু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামের শৈশব নাই, কৈশোরও নাই, যৌবন দিয়েই জীবন শুরু, ঠিক কি না? আদম আলাইহিসাল্লামের শৈশব ছিল? কথা বলেন, হাওয়া আলাইহাস সালামের শৈশব ছিল? কৈশোর ছিল?
পৃথিবীতে এসেই দেখলেন যুবক আর যুবতী, ঠিক কিনা? এই জন্য বিয়ের দরকার আছে না নাই? ভেরি ব্যাড। এতবার বলার পরেও যদি আপনারা না থামেন, এই যে এক ভাই পাগড়ি মাথায় দিয়ে লাঠি নিয়ে দাঁড়ানো লাগছে, ঠিক না এটা? হ্যাঁ হয়েছে হয়েছে, ভয় দেখান, লাঠি দিয়ে মাইরেন না আবার। একটু মেনে নিতে হবে তো, একটু সহ্য করতে হবে কষ্ট। আমি তো বললাম যে বিশৃঙ্খলা করা যাবে না, জায়গা না পেলে আস্তে আস্তে পেছনে চলে যান, বের হয়ে যেতে চাইলে তো কেউ বাধা দিবে না। ওখানে প্রজেক্টরের সামনে যেয়ে বসেন, এইখানেই থাকতে হবে, আমার এই দেখা লাগবে। স্টেজের সামনে ধাক্কাধাক্কি করলে একজন বক্তা আলোচনা করতে পারে না? জানি আগামীকাল আপনারা কি করবেন, কুয়াকাটার হুজুর এসে তো বদনাম করবে এলাকার, বলবে এলাকার লোকেরা তো খুবই বিশৃঙ্খল, এটা ঠিক না? ভেরি ব্যাড। হ্যাঁ ঠিক আছে, এইবার ঠিক আছে, আমি একটা কথা শুরু করব, এরপরে আপনারা বিশৃঙ্খলা করবেন। আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা ধরবো, এরপরে আবার চিল্লাচিল্লি, এভাবে তো চলবে না। হ্যাঁ ঠিক আছে। সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাসসালাম এই পৃথিবীর প্রথম দম্পতি, প্রথম নারী এবং পুরুষ, প্রথম হাজব্যান্ড এন্ড ওয়াইফ। এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে এই পৃথিবীতে পরিবার শুরু। ওনাদের গর্ভে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, এক একবারেই একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো, এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে, এইবারের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে। সুবহানাল্লাহ পড়েন, কারণ সম্বন্ধ করার মতো, আত্মীয় করার মতো আর কোনো মানুষ পৃথিবীতে আছে? ওনারা প্রথম মানব, প্রথম মানবী। এজন্য আল্লাহ তাআলা এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে পৃথিবীর বুকে এই বিশাল মানব জাতিকে বর্ধিত করেছেন। এখন পৃথিবীতে প্রায় 200টা দেশ, 700 কোটিরও বেশি মানুষ, সব আমরা ভাই ভাই। আমাদের আদি পিতা আদম, আমাদের আদিমাতা হাওয়া আলাইহাস সালাম, আমাদের গোরা এক। আমরা কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কিন্তু আমাদের আদি পিতা আর আদি মাতা একজন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের গোরা এক। হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই, মানবতার দিক থেকে ভাই, আর আমরা হলাম ইমানি ভাই, ঠিক কিনা? দেখেন, যেখানে হিন্দু লোকটাও আমার ভাই, বৌদ্ধ লোকটাও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না। কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা শরীফ এক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও একে হও করিয়া হবান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ, যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ,
তবে কেন এক নও হে মুসলমান একে হও করিয়া হবান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ঐশি বাণী কোরআন তবে কেন এক নও হে মুসলমান একে হও করিয়া হবান ঠিক না সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে বিশ্বনবী ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি আছে না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের মরিদ কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহেব মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ কার লাশ আল্লাহর হাবিব সাহেব বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুরিদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই চিল্লায় বলেন ঠিক কি না সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এজন্য আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব এজন্য আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও আদেশটা কার আওয়াজ করে বলেন কার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سبحان الله পড়েন আল্লাহ ডেকে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের মাকেও বাঁচাও নিজেও বাঁচো বাবাকেও বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের স্ত্রীকেও বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও ঠিক কি না নাকি আপনি একা জান্নাতে যেতে চান আমি জান্নাতে আমার বাবা জাহান্নামে এটা ভাল লাগবে আমি জান্নাতে আমার মা জাহান্নামে এটা আমরা চাই আমি জান্নাতে আমার স্ত্রী জাহান্নামে আমি জান্নাতে আমার ছেলেরা জাহান্নামে এটা চাই আমরা আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে আমরা জান্নাতেও থাকবো একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও নিজেও জান্নাতি হতে হবে পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ও আমুর আহলা কাবি সলাতি ওয়াসতাবির আলাইহা ও নবী আপনি একা নামাজ পড়লেই হবে না আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন আপনার কন্যা জাইনাব কে নামাজের কথা বলেন রুকাইয়া কে নামাজের কথা বলেন উম্মে কুলসুম কে নামাজের কথা বলেন আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজা কেও নামাজের কথা বলেন আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন ঠিক কি না নামাজ একা বললে হবে না আপনিও নামাজে যাবেন সন্তানটারও নামাজে নিয়ে যাবেন মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম সাইনবোর্ড আছে হ্যাঁ পারডাগারে আছে না বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে ডায়াপার পরিয়ে নিয়ে যাবে
বাচ্চারা দুষ্টামি করবে, এটা ঠিক, লাফালাফি করবে, তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না, আমরা করব, কথা বলেন। 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, বয়স কত, উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও, ভাল লাগবে? এ আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে, ঠিক কিনা? তো বাচ্চারা লাফাবে, কান্না করবে, গ্লাস ভাঙচুর করবে, অনেক কিছু করবে, এটা বাচ্চাদের সাথে মানায়, তারপরও মসজিদে নিয়ে যাব। ইমাম সাহেব যারা আছেন আইম্মাতুল মাসাজিদ, মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন, বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি চকলেট দেন, এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে, জীবনে ও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না, চিল্লা এখন, ঠিক কিনা? আর যদি গালি দেন, যদি মসজিদ থেকে তাড়ায় দেন, তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়েছিলাম গে ইমাম, আমি মসজিদে গেলেই খালি ধমক দিত, আছে না নাই? গালি খাবেন আপনি, বদদোয়া খাবেন আপনি, এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে, ওখানে ওরা লিখে দিয়েছে, আমি দেখলাম, যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন, ঠিক কিনা? আমরা জামাতে নামাজ পড়তেছি, পিছনে যদি চিল্লাচিল্লি শোনা যায়, তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে, মসজিদে আসছে, ঠিক কিনা? আমরা তারাবি পড়তেছি, পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না, এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো, ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার কোনো বিকল্প নাই, নিতেই হবে, বুঝাবেন, বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা, এখানে আমরা আল্লাহর এবাদত করি, আল্লাহর জিকির করি, এখানে দুষ্টুমি করতে হয় না, এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, এখানে আল্লাহকে ডাকতে হয়, এখানে আল্লাহরে সেজদা দিতে হয়। সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না, ঠিক কিনা? এই জন্য অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজি হোক, আমরা চাই কি চাই না, আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক, জান্নাতি ফ্যামিলি হোক। ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি, এখানে আছে যত্ন ভালোবাসা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ, ঠিক কিনা? ফ্যামিলি পরিবার কি ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন? গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? বাইতুল মোকাররমে খুতবা দেয়া নিষেধ, মসজিদে নামাজ পড়া নিষেধ, দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ, টুপি পড়া নিষেধ, কিচ্ছু করা যাবে না, সব জায়গায় নিষেধ, কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে? এজন্য পরিবারের অনেক গুরুত্ব, গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে? এজন্য ইসলাম পরিবার গঠন, পরিবার সংরক্ষণ, পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ, তাহজিব তামাদ্দুন ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য, আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই, ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি, এরা বিয়ে করতে চায় না, আমরা বিয়ে করি, কারণ বিয়ে করা আমার নবীর সুন্নাহ, ঠিক কিনা? কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না, ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে, কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্সের সোসাইটি, অবাধ যৌনাচার, এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই, আজকে বিয়ে করে কালকে ডিভোর্স, তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে, এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে, মেয়েতে মেয়েতে বিয়ে করে, বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না, আমরা কি এমন পরিবার চাই? এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি, পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা, পাগল মেন্টালি ডিসঅর্ডার, এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যা বেশি, প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয় রাস্তার কিছু লোককে শুট করেছে, কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ, এরকম আছে না নাই? কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে? নাই, কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই? আমরা বাবা মা ভাই বোন
আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি, এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না। ওদের মধ্যে ভালোবাসা নাই, এজন্য বছরের একদিন 14ই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে। আমাদের ভালোবাসা লাগে? আমাদের সকালে ভালোবাসা আছে না নাই? বিকালে আছে না নাই? আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই? নবীর জন্য আছে না নাই? রসুল আমারে ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। পড়েন আমিন। আমাদের সপ্তাহে 7 দিন ভালোবাসা, আমাদের দিনের 24 ঘন্টাই ভালোবাসা, মাসের 30 দিনে আমাদের ভালোবাসা, বছরের 365 দিন আমাদের ভালোবাসা। এজন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না, জোরে বলতে হবে, ঠিক কি না? ওদের যেহেতু ভালোবাসা নাই, ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন। ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয়, বোনের বিল বোন দেয়, মায়ের বিল মা দেয়, বাবার বিল বাবা দেয়। কল্পনা করছেন? ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেল গুলো দেখতে যেতে হবে, জেলখানা। আপনি যদি আমেরিকার জেলখানা গুলোতে যান, আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রম গুলোতে যান, তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে, ইন্টারন্যাশনাল ফাদার্স ডে, বিশ্ব বাবা দিবস, বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে, ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবস, বছরের একদিন। মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না, কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই, এটা লিখে একটা কার্ড দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে। বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ? সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই? এই জন্য আমাদের ফাদার্স ডে লাগে না, আমাদের মাদার্স ডে লাগে না, আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না। এগুলোতে আমরা বিশ্বাসী না, এগুলো আমরা বিশ্বাস করি না, এই দিবস ফিবসে আমরা বিশ্বাসী না। কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস। কি দিবস শুনছেন আপনারা? পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস, কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস। যেই হারে লোকজন একে অপরে বাঁশ দেয়, বিশ্ব বাঁশ দিবস। এরপর শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস। কি দিবস? তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি? তো বললো হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলেই আমাদের কি চিন্তা করা দরকার। তা আমরা এই দিবসে বিশ্বাস করি না, ঠিক কি না? আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই? আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা রাসূলের জন্য, আমাদের ভালোবাসা কোরআনের জন্য, আমাদের ভালোবাসা একে অপরের জন্য, ঠিক কি না? তো এই জন্য প্রিয় ভাইয়েরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ। এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে। কোরআনে একটা সুরাই আছে যে সুরাতে শুধু পরিবারই পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে, সুরাটার নাম সুরাতুত তালাক। সুরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটার্স, এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে। এই কোরআনে আরেকটা সুরা আছে, এটার নাম সুরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সুরা দিয়েছে, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় সিক্ত হোক, সমৃদ্ধ হোক, সুখী হোক, শান্তিময় পরিবার হোক আমরা চাই না? সবাই চান, পিছনের বাইরে তো চায় না, তো বলেন না কেন আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক আমরা চাই কি চাই না? চাই। আজকের এই চমৎকার রজনীতে কিছু টিপস, কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবো। এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নার আলোকে। কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, সুন্নাহ আছে যেখানে শান্তি আছে। মূল আলোচনা আমরা শুরু করছি, আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। এই মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো, ঠিক কিনা? কিভাবে পরিবারে শান্তি আসবে? অনেকে বলে হুজুর শান্তি নাই, ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না, সারা দুনিয়া ঘুরে বেড়াই ভাল লাগে, ঘরে ঢুকলেই জাহান্নাম, আছে না নাই? আমরা চাই না আমার ঘর জাহান্নামের টুকরা হোক, আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক, তাই না? কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডগারের ভাইরা? আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডগারে থাকবে শুধু শান্তি আর শান্তি।
কথা কয় না, ইনশাল্লাহ পড়েন। ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবেন। এখন মারামারি লাগবে, কে আগে দিবে, আইনা হেতি, হেতি কইব আন্নে দেন, আর আন্নে কইবেন হেতি দেখ, ঠেলা ঠেলি আছে না নাই। এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিল, ইগো ডমিনেটিং অ্যাটিটিউড, কে বড়, কেউ বড় না, বড় একজন, তিনি কে? এই জন্য আমরা পড়ি আল্লাহু আকবার। আকবার মানে কি? আকবার মানে তিনি সবচেয়ে বড়। তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে। এখন ঘরে শান্তির বাণী ঢুকান না, শান্তি আসবে কোত্থেকে? সালাম অর্থ কি? কথা বলেন, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম, শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময়। আমরা কি যুদ্ধ চাই? কি চাই? তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকান, দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে। তাহলে পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন? সবাই বলেন কি দিবেন? রব্বুল আলামিন বলেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبًا। অবিশ্বাসীরা শোনো শোনো, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যেই কাজ, প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? সাল্লিমু আলা আনফুসিকুম, একে অপরকে সালাম দাও, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, মুবারাকাতান তৈয়িবা, এর চেয়ে বরকতময় বাণী, এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে? কি সুন্দর বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, আছে না নাই? গুড মর্নিং মানে কি? শুভ সকাল, ঠিক কি না? গুড ইভিনিং মানে কি? শুভ সন্ধ্যা। পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই, যেখানে কোনো সন্ধ্যা নাই, এরকম জায়গা আছে না নাই? আপনারা ভূগোল পড়ছেন না? এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন, ওইখানে রাত নাই, তো ওইখানে গুড ইভিনিং আসলে কোত্থেকে? কথা বলেন। আরেক জায়গা আছে ছয় মাস রাত, কোনো সকাল নাই, তো এখানে গুড মর্নিং বলা যাবে? কিন্তু সালাম, এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই? এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই, ঘরে ঢুকেই প্রথমে, ঘরে ঢুকেই সালাম। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, আমি উত্তর দিব, আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো শান্তি চলে আসছে, আলহামদুলিল্লাহ, পড়বেন না? আজকে মাহফিল শেষেই অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন, দেরি করা যাবে না। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব, কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে, ওই কালকে ওর জীবনে আর আসে নাই, চিল্লা এখন, ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে, আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই। ভালো হবো কখন? এখন থেকে, আজকে থেকেই সালামের প্র্যাকটিসের দরকার আছে না নাই? এই জন্য ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করাই নিলাম। ঘরে ঢুকেই আগে সালাম দিবেন, আপনি আগে দিবেন, ভাবি পরে দেখ, অসুবিধা নাই, ঠিক কিনা? আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই। আপনি ভাবিকে সালাম দিচ্ছেন, ভাবি আপনাকে দিচ্ছে, আপনাদের এই প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে? কি শিখবে? সালাম দিতে হবে, ঠিক কিনা? তা আসুন ঘরটারে আমরা শান্তিময় করি, সালাম দিন আর সালামাতে থাকুন। আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন। তো আল্লাহ বললেন, নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও, এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন ওইখানে তো সালামের দরকার নাই, না? দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো,
অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো, প্রবেশ করার আগে খবর দাও, আগে অনুমতি নাও, অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও। অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি, প্রথমে আগে অনুমতি নেবেন, তারপরে কি দিবেন? তাহলে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক, ঘরে ঢুকে আমরা কি দিব? আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঘরে ঢুকে কি দিব? সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের হাদিস, তিনি বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ বলেন সে আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফসুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো, দেখা হলে আগে সালাম দিয়ে দাও। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? যাদের অন্তরে ইগো বেশি, ইগো অহংকার বেশি, আগে সালাম দিবেন, কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই, ইগো নাই। আমি চাই আজকে থেকে শুরু করে সামনের সাত দিন এই পাড়া ডগারে আমি সালাম সপ্তাহ ঘোষণা করলাম। কি সপ্তাহ? শোনেন নাই কোথাও? বৃক্ষরোপণ সপ্তাহ আছে না নাই? হ্যাঁ, বাণিজ্য মেলা সপ্তাহ আছে না নাই? এই সপ্তাহ, সেই সপ্তাহ, ক্রিকেট সপ্তাহ আছে না নাই? আজকে এই 6 জানুয়ারি রাতে আমরা ঘোষণা দিলাম সামনের 7 দিন পাড়া ডগারে কি সপ্তাহ পালন হবে? আওয়াজ করে বলেন সালাম সপ্তাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন, এই কি হইছে আবার? এইখানেই তোমাদের ধাক্কাধাক্কি করা লাগবে, এই জায়গাটাই লাগবে না, পিছনে যেহেতু তোমরা শুনতে পারো ওদের মতো, এই যে ছাদে উঠে আওয়াজ করবো না, আওয়াজ করবো না, খুব বেশি বিশৃঙ্খলা হয়ে গেল আজকে। আমি চাইবো কেউ কথা বলবে না, আমি যে কথা কন্টিনিউ করতেছি কষ্ট হচ্ছে, সাউন্ড কিন্তু আসতেছে আমার কানে, একটা সাউন্ড হলে আলোচক কথা বলতে পারে না, এটা যদি আপনারা না বুঝেন আমরা কথা বলবো কি করে? আওয়াজ হবে না। আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা বানালেন 60 হাত লম্বা বানালেন, কয় হাত লম্বা? আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে? সুবহানাল্লাহ, পড়বেন না? আদম আলাইহিসসালামকে তৈরির পরই আল্লাহ বলে নাই, আদম জিকির করো, আদম সিজদা দাও, আদম নামাজ পড়ো। আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। কি দাও? আরো জোরে। এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার। আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে, তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদমকে তৈরির পরে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার, ও আদম সিজদা দেওয়ার দরকার নাই, জিকির করার দরকার নাই, অন্য কিছু করার দরকার নাই, সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? আদম আলাইহিসসালাম আদেশ আসা মাত্রই সালাম দিলেন, মুহূর্তেই আদম আলাইহিসসালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে? এজন্য আমরাও আগে আগে সালাম দিব, আগে আগে মুরব্বীরা বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা মুরব্বীদেরকে দিবেন, স্বামী স্পাকে বাবা ছেলেকে। অনেক মুরব্বীরা বসে থাকে, আমি মুরব্বী আমি দিব কেন, ও আমারে দিব, বেয়াদব আছে না নাই? না, এগুলো বলেন না, বেয়াদব না বলে একটা কাজ করবেন, বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন, বেয়াদব না বলে কি বলবেন? সালাম দিয়ে দিবেন। দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে, ঠিক কিনা? আমরা বদলা নিব না, আমরা বদলে দিব। মুসলমানরা কি বদলা নেয়? কি করে? বদলে দেয়। আমরা বদলা নেই না, আমরা বদলে দেই, ঠিক কিনা? আমাদের আচরণে, আমাদের বিনয় দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব। আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী, জিতে যাবে আমাদের ভালোবাসা, চিল্লায় বলেন ঠিক কিনা? আগে সালাম দেন, আগে আগে সালাম দিবেন। জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম সালাম সালাম, আল্লাহু আকবার,
জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম। আপনাদের জন্য কি? তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে? সালাম। তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন, পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি দিবেন? সালাম দিন আর সালামাতে থাকুন। প্রথম ফর্মুলা বুঝতে পারছেন? ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি? আওয়াজ করে বলতে হবে, সেটা কি? সালাম। দুই নম্বর ফর্মুলা, ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না, যাবে? মূর্তি রাখা যাবে না, যাবে? মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। যে ঘরে মূর্তি আছে, যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা, কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে? আব্বা আম্মা মরে গেছে, অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখে, রাখা যাবে? আজকে নামায় ফেলবেন, পারা যাবে তো? আচ্ছা, অনেকে বিয়ের ছবি বাঁধায় রাখে, বাঁধায়া ঘরে ঝুলায় রাখে, স্মৃতি, স্মৃতি রাখবার চায়, কি রাখবার চায়? না, স্মৃতি এইখানে রাখেন, ছবি নামিয়ে ফেলবেন। নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রাখে, আছে না নাই? না, নামায় ফেলেন, নামায় ফেলবেন। পীর সাহেবের ছবিও টাঙিয়ে রাখে? না না, এগুলো করবেন না। স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে, আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম, এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে, ঠিক কিনা? ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে? স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন, অ্যালবামের মধ্যে রাখবেন, কি লাভ? মাঝে মাঝে যখন খুলবেন 10 বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন, হায়রে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল, আজকে দাদা নাই, আব্বা ছিল, আজকে আব্বা নাই, আমার দাড়িগুলো কালো ছিল, এখন দাড়ি আর কালো নাই, সাদা হয়ে গেছে, মরণের কথা চিন্তায় আছে না নাই, আখেরাতের কথা স্মরণ হবে। তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না, নামায়ে ফেলবো। রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে, আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই, রহমতের ফেরেশতাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না, ঢুকবে কেমন করে? বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন, প্রয়োজনে দেখবেন। অনেকে বাঘের শোপিস, সাপের শোপিস, কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখে, আছে না নাই? রহমতের ফেরেশতা আসে না, এগুলো রাখবেন না। কোনো প্রাণীর শোকেস, শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না। অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে, পিয়ানো, আছে না নাই? বাঁশি রাখে, বাঁশি, গিটার, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মোরে, গিটার বাজায় আর গাইতেছে মামায়, আহা, আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা, ঠিক কিনা? হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, এগুলো রাখা যাবে? ঢোল রাখা যাবে? ঢুকে না রহমতের ফেরেশতা। তো রহমতের ফেরেশতা, রহমতের পয়গাম নিয়ে আসবে আপনার ঘরে, যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন, মূর্তি সরিয়ে ফেলুন, দোতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইস্তু আনুকাসির আল মাজামির, ঢোল বাদ্য, হারমোনিয়াম, গিটার, এগুলোকে ভেঙে মাটির সাথে গুরিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছে। ঢোল বাজানো হারাম, এগুলো বাজাবেন না, রহমতের ফেরেশতা আসবে না। কোন হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না। তবে তবে আপনি গাছের ছবি, প্রকৃতির ছবি, নদী নালার ছবি, এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন, এতে কোনো সমস্যা? বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন, এটা তো কোনো সমস্যা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন, কাপড়ের ঘোড়ার পুতুল, মানুষের পুতুল, এগুলো দিয়ে খেলতেন, এটা জায়েজ। কিন্তু চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, এরকম পুতুল ঘরে রাখা যাবে? দেখেন ইসলামী শরিয়াত কত চেক এন্ড ব্যালেন্স, বাচ্চা মেয়েদের জন্য এটা কেন জায়েজ? কারণ এই মেয়েই কিছুদিন পরে মা হতে চলেছে, ঠিক কিনা? এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম,
দেখবেন বাচ্চা মেয়েরা ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে খেলা করে, এরা রান্না করে, বাচ্চারে দুধ খাওয়ায়, বাচ্চারে গোসল করায়, আছে না নাই? ইসলাম এটা জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়েন, খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল। তো এই জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না। ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না। এইবার আসছে আসল ওয়াজ, ঢুকে না, রহমতের ফেরেশতা ঢুকে না। এই জন্যই অশান্তি, এই জন্যই অশান্তি। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, জি বাংলা দেখা যাবে না, স্টার জলসা দেখা যাবে না, ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না, রহমতের ফেরেশতা ঢুকে না। আমার বোনেরা মহিলা প্যান্ডেলে, আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে, একদিনে তো আর ছাড়তে পারবেন না, আস্তে আস্তে, কি বলেন? অনেকে সিগারেট ছাড়তে চায়, আমার কাছে আসে, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি, দাঁড়িয়ে রাখা শুরু করছি, সিগারেটটা তো ছাড়তে পারি না। তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন, কয় 10টা, কত বড় ডাকাই। তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না, ও বাঁচবে না, মরবে, মরবে। তো আমি বললাম চালায় যান, চালায় যান, অল্প অল্প, এই সপ্তাহ একটু কমায় খায়েন, 8টা করে খায়েন, পরের সপ্তাহ 5টা করে খায়েন, কমাইতেছ, এরপরের সপ্তাহ 3টা পারতেছ, এরপরের সপ্তাহ 2টা, তাও পারলো, এরপরের সপ্তাহ 1টা, যেই সপ্তাহে উনি 1টা করে খায় পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না, গ্রাজুয়ালি। অনেক এলিট সোসাইটির ফ্যামিলি, তাদের বাবারা আমার কাছে আস বলে, হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই, তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি, আমরা এখন নামাজ টামাজ পড়তেছি। তো মেয়েগুলো পর্দা করে না হুজুর, পর্দা করে না, কি করি, হিপ হপ স্টাইলের মেয়ে, টাইট ফিটিং, কি ফিটিং, টাইট ফিটিং জামা পরে হুজুর, কি করব আমি বলেন। তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন, চালায় যাক আস্তে আস্তে। তো ওদেরকে পরামর্শ দেই, প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো, কি পোশাক, প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক, নিজেকে একটু গুছিয়ে রাখো, একটু ওড়না পেঁচিয়ে রাখো, একটু ঢিলেঢালা জামা পরো। শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পরান, হেজাব, কি পরান, হেজাব। তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো, এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাব পড়ায় দেয়, এখন কি নেকাব, মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না। আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি, আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল, পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে, তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে, এরপরে এখন নেকাব ধরেছে, আলহামদুলিল্লাহ, পড়বেন না। এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেড চলে, ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর, পা মোজা পর, পারবেও? এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। তাহলে টিভিতে গান বাজনা, আজে বাজে হিন্দি সিরিয়াল, অশ্লীল নাটক সিনেমা পারাডগারে আজকে থেকে আর দেখা যাবে? যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে, ঠিক কিনা? আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না, চিল্লায় বলো ঠিক কিনা। তাহলে হুজুর টিভিতে কি দেখবো, কি দেখবেন, ইসলামী প্রোগ্রাম দেখবেন, কি দেখবেন, ইসলামী প্রোগ্রাম দেখুন, নিউজ দেখুন, টক শো গুলো দেখুন, প্রামাণ্য অনুষ্ঠানগুলো দেখুন, শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন, জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন, অ্যানিমেলস কিংডম দেখুন, সাগরের অতল গহ্বরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে, আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে, অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল, আপনারা কি খোঁজ রাখেন? আহ, মাইল কে মাইল বাঘের চামড়াগুলো ঝলসে যাচ্ছে, বানরের চোখগুলো পুড়ে যাচ্ছে, খোঁজ খবর রাখতে হবে, ঠিক কিনা? এগুলো দেখেন, নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রামগুলো দেখেন। কোনো অশ্লীল, কোনো হারাম প্রোগ্রাম কোনো মুসলমান টেলিভিশনে দেখতে পারে? কিরে ভাই, এখানে কি, এখানে কি, ঘরে শান্তি আসবে কেমনি, এদিকেই তো শান্তি নাই। খালি ধাক্কা ধাক্কি শেষ করে দেয়, কি বলেন?
অনেক রাত হয়েছে কিন্তু, হ্যাঁ তো কথা বলেন কেন, কথা বলবেন। তো দুই নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করলাম, ছবি টাঙিয়ে রাখা যাবে না, মূর্তি রাখা যাবে না ঘরে, গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না, অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে, তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে? কয়টা গেল টিপস, কয়টা গেছে মুসলমান, মনে রাখতেছেন তো? আমি কিন্তু তাফসীর করি ক্লাসের মতো, কিসের মতো, ইটস এ ক্লাস, পড়া দিব আবার পড়া নিব, তা না হলে কিচ্ছু খেয়াল থাকে না, মাহফিল শেষ সিগারেট একটা ধরাই ফেলছে, সেই রকম কণ্ঠ হুজুরের, সেই রকম হেব্বি কণ্ঠ হুজুরের, হেব্বি টানতেছে কি বিড়ি, টানে কি? তো কি লাভ হইছে? কি লাভ হলো? আমরা যেন কিছু শিখে যাই। তিন নম্বর ফর্মুলা ঘরে শান্তি আনার, ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন, শুনতেছেন আমার কথা, শুনতে পাচ্ছেন? দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার। এই চলো রাইট, কি স্যার কি এত কথা কেন, এরকম বিশৃঙ্খলা তো কোথাও দেখি নাই আমি এতবার। দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার, যে ফ্যামিলিগুলো একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলিগুলো একসাথে টিকে থাকে আজীবন, সুবহানাল্লাহ নাই। বাইরে বৃষ্টি, আপনি মসজিদে যেতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য, কি করবেন? ঘরে সবাই নিয়ে নিজে ইমাম হয়ে যাবেন, পারা যাবে? আরে শুরু করেন না, আজারি ভাইয়ের কথা শুনে শুরু করেন না, শান্তি আসবে, আল্লাহর কসম ঘরে ঘরে শান্তি আসবে এই বাংলাদেশে, কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহাজ্জুদের সময় একসাথে দাঁড়িয়ে যান, ডিসেম্বর মাসে বাচ্চাদের 15 দিনের ছুটি, তখন তাহাজ্জুদের প্র্যাকটিস করেন, আপনি ইমাম, আপনার পেছনে আপনার ছেলেরা, পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী, নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না। আমি আর রুবেল ভাই যদি জামাতে পড়ি, আমি ইমাম, রুবেল ভাই ডান দিকে, সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি, একসাথে দাঁড়ানো যাবে না, আমি সামনে আমার স্ত্রী পেছনে, মাসালা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন। সহি মুসলিমের হাদিস, আল্লাহ রাসুল সাহেব বলেন, তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও, কারণ ঘরে যারা নফল আর সুন্নত পড়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? তাহলে তিন নাম্বার ফর্মুলা, ঘরে আমরা নামাজ পড়ব, মাঝে মাঝে জামাতে নামাজ পড়ব, রাজি আছেন তো সবাই? ইনশাল্লাহ পড়েন না। চার নাম্বার ফর্মুলা, বাসায় একসাথে খাবার খান, আলাদা আলাদা না, কিভাবে একসাথে? যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন চাচা মামা একসাথে, তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না, ছেলেরা সবাই একসাথে, তাদের খাওয়া শেষ, এরপরে মেয়েরা সবাই একসাথে। আর যদি নিজের ফ্যামিলি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তাহলে সবাই মিলে একসাথে খাবেন, খাবেন কোন হাতে? বাম হাতে নাকি? আওয়াজ করে কোন হাতে? আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুলু বিশিমাল, বা হাতে খেও না, ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বা হাতে। আমরা খাই কোন হাতে? ডান হাতে। খাওয়ার শুরুতে কি পড়ব, খাওয়ার পরে কি পড়ব, মনে থাকবে? বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি, দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়ে, বাম পায়েরটা পরে, আমার মেয়ে সব সময় এটা করবে, আমি জুতা পরাই দিলে ঠিক, নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে, ডান পায়েরটা দেয় বাম পায়ে, আর গ্লাস ধরবে বাঁ হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব, এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায়, বারবার স্মরণ করিয়ে দিবেন, বারবার বারবার, এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর, ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক, যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেইটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কোরবানির পরে, 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে, এক ফ্যামিলি আসছে, অনেক বড় বিজনেসম্যান ওখানকার, এসে বলে, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিছে, কিন্তু ছেলে মেয়েগুলোর তো মানাইতে পারতেছি না, নামাজ পড়ে না, আপনি একটু পানি পড়া দেন। কি পড়া? আমি বললাম বয়স কত? কয় 22। আমি কই পানি পড়া না, আমারে বাড়িটা খাওয়াই দিলে হবে না, কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস,
আগে আগে, দেরি করা যাবে না, দেরি করলে কষ্ট হয়ে যায়, আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না। ছোট্ট সোনামণিরা, ওরা এখন কাদা, কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না? ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায়? তখন বাঁকা করতে গেলে কি হবে? ভেঙে যায়। একসাথে খাবেন, খাবার শেয়ার করবেন, একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে? এপ্রিল মাসে আসতেছে রমাদান, খবরদার কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা? একসাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিশারবাতিমা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবে ওই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বিআযকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো, ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সওয়াব। সুবহানাল্লাহ। পড়েন, দুই ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজন দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কইতে পারলেন না? পারবেন? পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই এই 63 বছরের জীবনে, কখনো না, একবারও না। ইনিস্তাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বললেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো, আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নেই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন না, খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? আচ্ছা, কয়টা গেল? কয়টা গেল? আরো জোরে বলেন, মাশাআল্লাহ। পাঁচ নাম্বার, ঘরে কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? করেন আপনারা? করেন? হ্যাঁ, ঘরে কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন ফজরের পরে। পাড়াডগায়ের প্রতিটা পরিবার থেকে সুমধুর কোরআনের ধ্বনি ভেসে আসতে হবে, কথা কয় না? তা ঠিক বলেন না কেন আওয়াজ করে? প্রতিটা ঘরেই যেন কোরআনের সুমধুর বাণী উচ্চারিত হয়। এলাকার মসজিদের মক্তবগুলোতে হুজুর কোরআন পড়ায় আছে এটা না? আমরা ছোটবেলা কিন্তু যাইতাম, আমি যাইতাম শাহিদ আমি মসজিদে, ওইখানে যে আমি কোরআন শিখছি। তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন, প্রতিদিন সকালে কোরআন করবেন। কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন, স্ত্রী আপনাকে শোনাবে। প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন, কোনটা? একটা। এক মাসে একটা ছোট্ট সূরা মুখস্থ করা যাবে না? ধরেন সূরাতুত্তিন, ওয়াত্তিনি ওয়া যাইতুন, এটা এক মাসে মুখস্থ করা যাবে না? যাবে। আজকে জানুয়ারি মাসের কত তারিখ? 6। আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সূরাটা পড়বেন। মুখস্থ করতে হবে, অর্থও জানতে হবে। আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সূরাতুদ্দোহা, আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে, একটা করে মুখস্থ করে আর শোনায়, আমিও ওরে শোনাই, আমার স্ত্রী আমাকে শোনায়, আমি আমার স্ত্রীকে শোনাই। পাড়াডগরের প্রত্যেকটা ঘরে এই প্র্যাকটিসের দরকার আছে না নাই? প্রতি মাসে কয় সূরা? তাহলে এক বছরে কয় সূরা? 12টা। পুরো পাড়াডগর হাফেজ হয়ে যাবে কয়েক বছরের ব্যবধানে। পারা যাবে মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। পড়বেন না? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়িদ। আম্মা জান আয়েশা বলেন, আমার যখন মাসিক চলতো, আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তেলাওয়াত করে আমারে শোনাতে। এই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা, করেন তো? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন কে কে দেখি? ওই যে সাহস আছে কয়েকজনের, হাত তুলে ফেলছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করুন, এটা সুন্নাহ। ঘরে কোরআন তেলাওয়াত করুন, জিন ভূত ব্ল্যাক ম্যাজিক জাদু টুনা বান মারা সবগুলোরে নিঃশেষ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফা ইন্নাল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফা ইন্নাস শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালায়। সূরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢুকে ঢুকে ঢুকে। সহিহ মুসলিমের আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো। ফা ইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে? ওয়া তারকাহু হাসারা, যে বাকারা পড়ে না ও আফসুস করে। ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতালা, যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কাজ করে না, চিল্লায় পড়ে না আল্লাহু আকবার। বাড়ি উদ্বোধনের সময় নিজেই সূরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন, পারা যাবে? নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না, নতুন বাড়ি উদ্বোধন হয় না, ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবেন, হুজুর একটু সূরা বাকারা তেলাওয়াত করেন, পারা যাবে? নিজেও সূরা বাকারা তেলাওয়াত করবেন, ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে? তাহলে পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে? কয়টা শুনলেন? পাঁচটাই থাক নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? আরো শুনবেন? কয় মিনিট? তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ছয় নম্বর, কয় নম্বর? এরা শুনতেছে না মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, কয় নম্বর? ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে আউটিং এ যাবেন, ঘুরতে যাবেন, ভাবিরে নিয়ে বেড়াইতে গেছেন কে কে এই বছর দেখি হাত তোলেন। হাত নামান, এই ওয়াজ শোনার পরে এই বছর যাবেন কারা কারা হাত তোলেন? এই বাচ্চারা তোমরা হাত তোলো কেন? তোমরা বিয়ে করছো নাকি? বুঝা না বুঝে হাত তোলে খালি। মাঝে মাঝে আউটিং এ যাবেন, বেড়াতে যাবেন, এটা সুন্নাহ। কোরআন আর সুন্নাহ ছাড়া একটা কথা মিজানুর রহমান আজহারী বানায় বলে না, ঠিক কিনা? যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত নয়, সহিহ বুখারীর রেফারেন্স নয়, সহিহ মুসলিমের রেফারেন্স নয়, সুনানে তিরমিজির রেফারেন্স নয়, সুনানে আবি দাউদের রেফারেন্স অথবা ইবনে মাজার রেফারেন্স কিংবা সহিহ ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিম মুসান্নাফ ইবনে আবি শাইবা, একটা না একটা রেফারেন্স দিবই। বানায় কোনো কথা এই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না, চিল্লায় বলি ঠিক কি না? আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা। আপনারা যদি বলেন হুজুর মন করে কিছু বলবেন না, কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না, যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কি না? তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে। বক্তারা যদি সোজা, বাংলাদেশও সোজা, ঠিক কিনা? আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ, ঠিক কিনা? কোরআন সুন্নার বাইরে আজগবি কোনো কথা আমরা শুনতে চাই? আউটিং এ যাবেন, আউটিং ফ্যামিলি ট্যুরে যাবেন, দলিল দিচ্ছি দাঁড়ান। ফ্যামিলি ট্যুর, সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে উমরা ট্যুর। কিসের ট্যুর? যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরায় যান। উমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দিবে কে? নতুন বিয়ে করেছো, হাজবেন্ড ওয়াইফ, আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন, বরকত দিবে কে? তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে সেজদে দেওয়ার মধ্য দিয়ে, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান, উমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে, পারা যাবে? ওই যে পোলাপাইন খুশি হাততালি দেয়। উমরায় যান, উমরায় ঘুরতে যান, ঘুরতে যাবেন, ঘুরলে ঘুরলে পৃথিবী দেখা যায়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, ব্রড মাইন্ডেড হয় মানুষের মন,
চিন্তার দিগন্ত হয় প্রসারিত, ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন, এজন্য মাঝে মাঝে ঘুরবেন। এজন্য কোরআনে রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মা انظুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও আমার বান্দারা, জমিনে ঘুরে বেড়াও, অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো। আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আছে না নাই? কারুনের বাড়ি আছে না নাই? আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি, মৃত সাগর, আবার ধাক্কাধাক্কি। হ্যাঁ, আচ্ছা শেষ করে দিচ্ছি, আর অল্প কয়েক মিনিট। এখানে আবেগ আবেগ দেখানো চলবে না, কারণ আপনারা তো আরামে বসে আছেন। এই যে এইদিকে এক ঘন্টার উপরে আলোচনা হয়ে গেল আমার, এক ঘন্টা দশ মিনিটের মতো এরা এ দাঁড়ায় আস, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন ধাক্কাধাক্কির মধ্যে? এখনই শেষ করে দিচ্ছি, এখনই বসুন 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 বসুন। আওয়াজ যদি বন্ধ হয় আমি আরো কয়েক মিনিট বলবো, আওয়াজ যদি চলতে থাকে বলা যাবে না, এখনই মোনাজাত হবে এখনই। এই তো মাশাআল্লাহ, আওয়াজ নাই, শোনেন দলিল কি? স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন, দলিল সহি বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি, আকরা বাইনা আজওয়াজি ফাইয়াতুহুন্না খরাজা ইসমুহা খরাজা বিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরোতেন, এগারো জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফরে চলে যেতেন। সুবহানাল্লাহ, এত আস্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগারো জন স্ত্রী ছিল, সবাইরে নিয়ে তো আর যাওয়া যাবে না, লটারি জায়েজ। এগারো জনের নাম লিখে এটাকে আরবিতে বলে বুখারীর ভাষায় কোরআ, আরবিতে কি বলে কোরআ, ইদা আরাদা আম্মা জান আয়েশার বর্ণনা সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজিহি ফাইয়াতুহুন্না খরাজা সাহমুহা খরাজা বিহা। এগারো জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফর করতে চলে যেতেন। সুবহানাল্লাহ, সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্বনবী মরুভূমিতে তাঁবু টাঙাতেন, আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন, হাসি ঠাট্টা করতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ, পড়েন দৌড়াদৌড়ি। বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই, ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি, দুইজনে দৌড় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন, আমি ফাস্ট, আমি ফাস্ট, খুশি হয়ে গেলেন। আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো, আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন। এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই, নিজে জোরসে দৌড় দিলেন, বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে। বিশ্বনবীও দৌড়, আম্মা জান আয়েশাও দৌড়। এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট। সুবহানাল্লাহ, কইবেন না, আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন, আজকে আর জিততে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন, ইয়া হুমায়রা, ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ, হাদিহি সাবকাতু বিতিল, ওই যে সাত বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম। দেখেন কি খুনসুটি, কি ভালোবাসাবাসি, কি ভালোবাসাবাসি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন, একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন। সুবহানাল্লাহ, পড়বেন না? তাহলে ফ্যামিলিতে পরিবারে সুখ শান্তি আনার ছয় নম্বর টিপস হলো বেড়াতে যাবেন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। রাজি আছেন তো সবাই? কই যাবেন? কক্সবাজার, জাফলং, সিঙ্গাপুর, কই যাবেন? মক্কা, মদিনা। নিয়তে বরকত আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো। ছয় নাম্বার ফর্মুলা, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন, ফ্যামিলি মিটিং। কি মিটিং করেননি?
না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, মুশাওয়ারা করো, পরামর্শে বরকত আছে না নাই? অনেক বরকত, অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন, অনেক লম্বা লম্বা হাদিস আছে, এগুলো বললে অনেক রাত হয়ে যাবে, আমি ওদিকে আর গেলাম না, পরামর্শ করবেন। আট নাম্বার, আট নাম্বার, সাত নাম্বার ছিল কি করবেন, কি করবেন, স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন। বিষ্ণু সাল্লামের মাথায় বুদ্ধি আসতেছে না, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদাইবিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ। মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক সিকুন বুদ্ধি আছে, কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন। ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি, নতুন একটা জায়গা কিনতে চাই, একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের কি পরামর্শ, কেমন করলে ভালো হয়, পরামর্শের দরকার আছে না নাই? অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না, মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায়, চিল্লায় বলো ঠিক কিনা, জুনিয়র বেশি আজকে মাহফিলে, হ্যাঁ জুনিয়র খুব বেশি, ওদের পক্ষে কথা গেলেই চিল্লান মারে। আচ্ছা, তো পরামর্শের অনেক গুরুত্ব, অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে, আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো, কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না। আট নাম্বার, আট নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার। প্রতিটা ঘরে, পাড়াডগরের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই? এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে, গেছিলেন? জান নাই? বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না, ওইটাই তো ঠিকই যে হাজির, কিন্তু বই মেলাগুলোতে লোক যেতে চায় না। ইসলামী বই মেলায় যান, রমজানে বই মেলা হয় যান, একুশে বই মেলায় অসাধারণ বই মেলা হয় আমাদের, একুশে বই মেলায় যাবেন, ইসলামী স্টলও হয়, ওখান থেকে ইসলামিক বই কিনবেন, সুন্দর সুন্দর অনেক বিষয়ের বই কিনবেন, পড়তে হবে, বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনদেরকে বই উপহার দিন, বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, ঠিক কিনা? বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে, বাঁচতে হলে পড়তে হবে, পড়ুন পড়ুন, পড়তে পড়তে মরুন, আমরা পড়ি না। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, ওখানে মানুষ সব সময় ব্যাগের ভিতরে বই রাখে, মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা, ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে, আছে না নাই? আর আমরা কি করি, ফেসবুকিং, বাংলাদেশে কি চলে এখন, ফেসবুকিং, এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটায় দিবে, সবার মাথা দেখবেন এরকম, আছে না নাই? এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে? এই যে এমনি এমনি খালি টিপতেছে, মাথা নিচু করে এই প্রজন্ম কাটায় দিল ওদের জীবন, না মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ঠিক কি না? এই জন্য পড়েন, পড়েন সুন্দর সুন্দর বই পড়েন, ইসলামিক বই পড়েন, কোরআন হাদিস পড়েন, ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে? মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে? সব সময় পড়তে হয়, এজন্য সুস্থ থাকলে পড়ুন, অসুস্থ অবস্থায় পড়ুন, শীতকালে পড়ুন, গ্রীষ্মকালে পড়ুন, মারা যাচ্ছেন মরার সময় পড়েন, পড়তে পড়তে মরেন, অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নাই? মরার সময় আমরা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর, দেখেন কি ধর্ম আমাদের, মরার সময় পড়ার সান নাই, কথা বুঝতে পেরেছেন? এজন্য পড়ার কোনো বিকল্প নাই, কারণ এই কোরআন শুরু হয়েছে পড়া দিয়ে, কোরআনের প্রথম শব্দ কি সবাই বলেন? কোরআনে প্রথমে আল্লাহ নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, ঠিক কিনা? তাহলে বাসায় বাসায় পাঠাগার করবেন তো আপনারা, ইনশাল্লাহ পড়েন। নয় নাম্বার, আর দুই মিনিট, নয় নাম্বার টিপস, ঘরে সুখ শান্তি আনার, ঘরে সবাই সবাইকে ভালোবাসুন, সবাই সবাইকে গিফট করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহা দাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, ভালোবাসা বাড়ায় দিবে কে?
পারবেন না হাদিয়া দিতে? বাবা ছেলের হাদিয়া দেন, ছেলে বাবার হাদিয়া দেন, খুব দামি হওয়া লাগবে, আইফোন এক্স এস ম্যাক্স এটা লাগবে এমন কোনো কথা না। একটা কলম কিনে দেন হাদিয়া, একটা বই কিনে দেন হাদিয়া, ঠিক কিনা? স্ত্রীকে ফুল কিনে দেন, পারা যাবে না? হাদিয়া ভালোবাসা বাড়াই দিবে কে? পরিবারের সবাই সবাইকে সম্মান করতে শিখুন, দোষ চর্চা না করে ভালো দিকগুলো সামনে নিয়ে আসুন। আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৌমা আর শাশুড়ির মধ্যে ঝগড়া। আলহামদুলিল্লাহ আমাদের পাড়াডগের এই সমস্যা নাই। হ্যাঁ, আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই, কয় আছে। আমার একটা পেজ আছে ফেসবুক পেজ, এটার নাম আমার নামেই, মিজানুর রহমান আনসারী। যদি অনেক ভুয়া পেজ আছে আমার নামে, শত শত হাজার হাজার ছিল আগে, এখন ফেসবুক অথরিটি আমার এটাকে ভেরিফাই করেছে। ডান দিকে একটা ব্লু ব্যাজ আছে, ব্লু ব্যাজ ভেরিফিকেশন। তো এখান থেকে প্রশ্ন নিয়ে আগে মাঝে মাঝে প্রশ্নের উত্তর করতাম, প্রতিদিন হাজার হাজার প্রশ্ন আসে, তো এখন আসলে সম্ভব হয় না এগুলোর উত্তর করার। বেশিরভাগ প্রশ্ন শাশুড়ি বৌমা, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, আহা এগুলো পড়তে পারি না আমি। আবার দুঃখজনক জিনিস পড়লে এগুলো ফিল করি, ফিল করলে কষ্টে বুকটা ভরে যায়, পড়লে কষ্ট হয়, এগুলো অনেক কষ্ট হয়, শাশুড়ি বউরে কষ্ট দেয়। আবার অনেক শাশুড়ি লেখে, হুজুর বউ আমারে কষ্ট দেয়। আহা, প্রধান সমস্যা কি জানেন? ডমিনেটিং অ্যাটিটিউড, খালি দোষ খোঁজে, নিজের দোষে শেষ নাই, ওই দিকে তাকায় না। পোলাপাইন গুলা কইতেছে ঠিক, তার মানে বহুত জ্বালা যন্ত্রণায় আছে। বউ কয় কারে ভালোবাসো? আমারে না তোমার মারে। মা কয় কারে চাস? আমারে না তোর বউরে। মাঝখান দিয়ে আমগো জীবন, তেজপাতা, ঠিক কিনা? আল্লাহ তুমি ঘরগুলোতে সুখ দাও, আল্লাহ পরিবারগুলোতে শান্তি দাও, শাশুড়ি বৌমাকে মার মেয়ের মতো বানিয়ে দাও। প্রধান সমস্যা আমি পেয়েছি, শুনবেন, জেনারেশন গ্যাপ। কি সমস্যা? জেনারেশন গ্যাপ, এটা বড় সমস্যা। শাশুড়ি অনেক আগের আমলের, বৌমা হচ্ছে এই আমলের, জেনারেশনে গ্যাপ আছে না নাই? শাশুড়ির চিন্তা একরকম, বৌমার চিন্তা আরেক রকম, তাই না? বাঁচার উপায় একটা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কেউ কারো উপর খবরদারিত্ব করতে চাইবেন না। শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি, বৌমা কয় আমি আইছি আমার উপরে কথা নাই, দ্বন্দ্ব আছে না নাই? না। পাড়াডগরের শাশুড়ি আম্মারা মেহরবানি করে বৌদের উপর অত্যাচার করবেন না, বৌরা আপনার মেয়ের মতো। অনেক মা, এই মজার কথা শোনো, মজার কথা এদিকে তাকাও, অনেক মা ছেলের প্রশ্ন করে, আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল, এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই? তো এক চালাক ছেলে মারে উত্তর দিছে, মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো, আমারে তুমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছো, এত বড় বস্তা, খাইতে পারতা না, টয়লেটে যাইতে পারতা না, খালি বমি করতা, ওষুধ খাইতা, 10 মাস পেটে ধারণ করলা, 2 বছর দুধ খাওয়াইলা, আমার পেশাব পায়খানা পরিষ্কার করলা, এরপর 2 বছর বয়সে, 3 বছর বয়সে আমার মুখে বোল ফুটলো, তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা, মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসাই তোমারে ডাকা শুরু করছে মা মা। তো যেই লোক তোমারে মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা? ঠিক কিনা? আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আহা কি কষ্ট, আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমারে ডাকা শুরু করছে মা মা। তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয়ে, ঠিক কিনা? প্রথমে শাশুড়ি আম্মারা শোনেন, মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন না। আপনার অনেক অভিজ্ঞতা আছে, বৌমার কোনো অভিজ্ঞতা আছে? নতুন এক্সপিরিয়েন্স নাই, বৌমাকে একটু সময় দেন, একটু গুছায় নিতে দেন, পারবে, রান্না ভালো হয় না পারবে, ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে, আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে, সব পারবে, আপনিও একদিন পারতেন না,
আপনি যখন প্রথম বোমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন, আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল। এজন্য পাড়াডগাইয়ের শাশুড়ি আম্মারা বৌদের উপর জুলুম করেন না, অত্যাচার করবেন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদদোয়া দেয় বৌমারে, আছে না নাই? কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ, এই মেয়ের বদদোয়া দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি, আমার নাতি নাতনিদের ক্ষতি। এই কমন যোগ বিয়োগটা বুঝে না, এটা করবেন না, কষ্ট দিবেন না বৌমাকে। খেয়াল রাখবেন, আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে, সেও সেই একই কষ্টগুলো পাবে। এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? পারবেন না আপনি শান্তিতে থাকতে। নিজের মেয়ে সকাল 11টায় ওঠে, ওইটার দোষ নাই, বৌমা কেন উঠলো না, ঝামেলা আছে না নাই? এটা করবেন না। এবার বৌমারা, এই যুগের মেয়েরা, পাড়াডগারের বৌমারা যারা আছেন, বউ আহা খবরদার, শাশুড়ির সাথে বেয়াদবি করেন না, বেয়াদবি করবেন না। শাশুড়ি আপনার মায়ের মতো, কিসের মতো? আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন, এটাই আপনার বাড়ি। বৌমারা খেয়াল করে শোনেন, আপনার মা ছেড়ে আপনি আসছেন, এই মহিলাই আপনার মা। বাবা ছেড়ে দিয়ে আসছেন, এই শ্বশুরই আপনার বাবা। আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন, আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন, আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে। টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, ঠিক কিনা? আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন, আপনি যখন বয়স্কা হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে, জমা থাকবে ওইটা। কারণ প্রকৃতির একটা মায়ের আছে, ওইটা আসল মায়ের। দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন, প্রকৃতির খেলা বড় খেলা। একদিন আপনার বৌমা ওইটা আপনারে ফেরত দিবে সুদে আসলে, ঠিক কিনা? এজন্য খবরদার, খবরদার, শাশুড়ির দোয়া নেন, পাশে আম্মা নাই, এটা আপনার আম্মা। বৌমারা কি করে আপনারা শাশুদের শাশুড়িদের মন জয় করবেন, আমি খুব সহজে আপনাদেরকে শিখাই দিচ্ছি। আপনারা খেয়াল করে শুনেন, শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না, আগের কালের নারী তো একটু আনুগত্য চায়, একটু আম্মা আম্মা শুনতে চায়। কি শুনতে চায়? আম্মা আম্মা। অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন। কি করবেন? শাশুড়ির মাথার চুল আঁচড়ে দিবেন। কি করবেন? আহার, এগুলো এখন নাই, ওই কে চুল আশ্রয় দিমু, তোমার বউরে বলো চুল আশ্রয় দিতে। তো বৌমারা আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আঁচড়ে দিবেন, মাথার চুলে তেল দিয়ে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। প্রেশারটা মেপে দিবেন একটু, ডায়াবেটিক্সের ওষুধ খেলো কিনা একটু খোঁজ নেবেন, সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খোঁজ নেবেন, ওনার কাপড়গুলো একটু আয়রন করে দিবেন, কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবেন, বাইরে গেলেই আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা, এগুলো খুব পছন্দ করে। আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে, ঠিক কিনা? আপনার শাশুড়ি যেই বক্তার আলোচনা ভালো, যেই বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে, ডাউনলোড করে দিয়ে এই ওয়াজ শোনায় ব্যস্ত রাইখা দেন, আপনি আপনার মতো সময় কাটান, ঠিক কিনা? সহজ সহজ। আরেকটা টিপস, শাশুড়ি আম্মারা নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে, বয়স্ক নারীরা, ঠিক কিনা? নবীদের কাহিনী সম্বলিত বই কিনে দিন, মাঝে মাঝে নিজে এগুলো পড়ে শোনান, নিজেই পড়ে শোনান, মাঝে মাঝে অতীতের কথা জিজ্ঞেস করুন। বয়স্ক নারীরা অতীতের স্মৃতি